দুটা অংকত সংখ্যা এটা অংক দুটার সমষ্টি নাই এতিয়া কথা হল তোমালোক অংক আর সংখ্যা বুঝি নিব অংক আর কি বুঝি নিব সংখ্যা সেই কারণে তোমালোকে নোৱাৰাই মই কুৱেশ্চনটো তাকো পঢ়ি দিছো হব দুটা অংক সংখ্যা এটা অংক দুটার সমষ্টি নাই আকো এই সংখ্যাটোর নগুণ ললে সংখ্যাটোর অংক দুটার সাল সলনি করে পয়া সংখ্যাটোর দুগুণের সমান হয় সংখ্যাটো উলিয়া প্রথম কথা হল ইয়ার কারণে আমার জানিব লাগিব প্রথম সংখ্যা কাক কয় আর অংক কাক ইংলিশত কয় নাম্বার আর এইটুক কয় ডিজিট হয়েছে এইটু কি হয় যদি ক ফিফটি এইটু কি নাম্বার কি ফিফটি কিন্তু অঙ্ক কেটা আছে অঙ্ক দুটা আছে এইটু এটা অঙ্ক এইটু এটা অঙ্ক নহয় এইটু হল অঙ্ক এইটু অঙ্ক মানে অঙ্ক হল জিরোর পরা আৰু তাৰ পিছৰ যিবোৰ আছে সেইবোৰক কি কওঁ আমি সংখ্যা এতিয়া কওঁ ছাৰ তেতিয়া ফাইভ কি ফাইভটো সংখ্যাও হয় অংকও হয় ফাইভটো কি হয় সংখ্যাও হয় অংকও হয় কিন্তু ইয়াৰ সংখ্যা কেই সংখ্যা হ'ল ফাইভ আৰু অংক কেইটা আছে এটা আৰু ইয়াৰ অংকটো পাঁচ হৈছেনে নাই এনে কিছুমান নাই কিন্তু যেতিয়া তুমি টেন যাবা সংখ্যাটো কিমান টেন সংখ্যাটো কিমান টেন কিন্তু অংক কেইটা আছে দুটা এটা হল ওয়ান আর এটা কি আছে এই বুঝি পাইছা না এই গোটেই মিলি হল কি সংখ্যা আর এই প্রত্যেকটো একো একোটা কি আসল কথা এখিনিতো আমি বুঝি পাব লাগিব তেতিয়া হেন করি এ হইছে আর একটা বস্তু আছে ধরা 52 এটু সংখ্যা হয় না নাই অঙ্ক কেইটা আছে কেতিয়াবা কেতিয়াবা কৈছে অংক দুটার যোগফল মানে অংক দুটার যোগফল মানে কি পাঁচ আর দুইয়ের যোগফল হয়েছে পাঁচ আর কি দুইয়ের যোগফল এ বুঝি পাইছে না যদি কয় ইহতর পজিশন মানে ইহতর স্থানের সলনি ইহতর স্থান কি কি দুই টু আছে এককর স্থানত আর দুই পাঁচ টু আছে কত দশক হয়েছে দশক এটি শ্রেণী নেকি কালি বহ নেকি নাকি এইটুয়ে এইটো দহক হয়নে নাই এইটো হল এককৰ স্থান এইবোৰক কি বুলি কয় স্থান সি এক নম্বৰত আছে ই কেই নম্বৰত আছে দুই নম্বৰত ইহঁতক যদি আমি চেঞ্জ কৰি দিওঁ চোৱা 52টো চেঞ্জ কৰিলে কি হ'ব 25 নাম্বাৰটো চেঞ্জ হৈছে না নাই এইবোৰে কিছুমান কথা ইয়াত আছে ইয়াত এতিয়া ধৰিছিলোঁ ধৰা 52 এটা কি আছে এককৰ আছে আৰু এটা কি আছে এতিয়া সংখ্যাটোতো আমি নাজানো জানো নেকি নাজানো তেতিয়াহ'লে আমি কি লিখিম ধৰা হ'ল ধরা হল এককর ঘরর অঙ্কটু অঙ্কটু কি অঙ্কটু আমি কি ধরিলো মই কিয় এনেকুৱাকে করালো একক ঘর আর দহক ঘরত কেতিয়াবা কেতিয়াবা সুধি দিয়ে একক ঘরটো কি বুঝি পাইছা কেতিয়াবা তেওঁ কয় যে এককটো দহকৰ লগত যদি উল্টা উল্টা কৰোঁ তেতিয়া কি হয় এনেকুৱা ধৰণৰ কুৱেশ্যন আছে সেইকাৰণে মই ডাইৰেক্টলি এটাতে চব বুজি পাওঁ এনেকুৱা নিয়মত কৰিলে হৈ যাব হৈছে নেক্সট কি দহকৰ ঘৰৰ অংকটো কি হৈছে এতেকে সংখ্যাটো কি হ'ব সংখ্যাটো হ'ব কি সংখ্যাটো কি হ'ব সেইটোহে আমাৰ আচল কথা চোৱা 52 আছিল নে নাই 52 মানে কি 50 পাঁচৰ লগত আৰু কি হয় এটা 10 পূৰণ হৈ থাকে প্লাছ 2 হয় হৈছে নে নাই হয়নে নাই একচুৱেলি প্লাছ 2 মানে যিহেতু একক সেইকাৰণে এক পূৰণ বুজি পাইছা কি কৈছো মই এইটো একক ঘৰৰ হয়নে নাই সেইকাৰণে সদায় কি পূৰণ হ'ব যেতিয়া দহকৰ ঘৰত থাকিব তেতিয়া সদায় কি পূৰণ হ'ব হাজাৰত থাকিলে কি পূৰণ হ'ব আৰু এটাটো থাকিব পাৰে হাজাৰৰ ঘৰত থাকিব পাৰে নে নাই চৰি শতক শতক যদি থাকে ধৰা ইয়াতে ছিক্স তেতিয়া কিমান পূৰণ হ'ব এশ
খাজানা থাকিলে কিমান পুরা নব এ বুঝি বেছে কি আনে বুঝা নাই সবে ক্লিয়ার হইছে তেতিলে সংখ্যাটো হবো কি এই দহকটো কিমান হবো y ইনটু কি হবো 10 প্লাস কি হবো x ইনটু 1 এটো হল সংখ্যা ক্লিয়ার হইছে এ বুঝি পাইছা না নাই এটো তোমালোকে লিখিব লাগিব এটো লিখিলে হে তুমি এটো পাবা বুঝি পাবা 52 মানে কি শতক যদি থাকে চোৱা যদি ইয়াত 7 থাকে তেতিয়া কি হেৰে পূৰণ হ'ব চোৱা একক দহক শতক সেইকাৰণে 100 আকৌ যদি হাজাৰ থাকে তেতিয়া কি হ'ব কি হেৰে হ'ব 1000 কেচোৱা একক দহক শতক হাজাৰ এ হৈছে ইংলিছত কয় এইটো ইউনিট প্লেচ 10 প্লেচ 100 প্লেচ 1000 প্লেচ এবুজি হৈছা বা 1000 প্লেচ এতিয়া এইখিনি বুজি পাইছা না নাই তেতিয়া সংখ্যাটো কি হৈ গ'ল চোৱা দুটা যিহেতু কৈছে আমি তো দুটাই লাগিব দুটা মানে কি একক আৰু দহক থাকিব সেইকাৰণে এইটো হৈছে কিন্তু আমি তো ধৰিছো এককৰ কোনটো x সেইকাৰণে x লগত কি পূৰণ হৈছে দহক কোনটো ধৰিছো y এইটো তুমি উল্টাকে ধৰা যে এইটো y এইটো x তেতিয়া x ৰ লগত কি হ'ব তেতিয়া x ৰ লগত 10 হ'ব তেতিয়া আৰু y ৰ লগত তেতিয়া কি হ'ব হৈছে এ বুজি পাইছো এতিয়া প্ৰশ্ন মতে কি কৈছে প্ৰশ্ন মতে কি কৈছে চোৱা দুটা অংকৰ সংখ্যা হৈছে এটা অংক কি কৈছে সংখ্যা এটা অংক দুটাৰ সমষ্টি অংক দুটাৰ সমষ্টি কিমান অংক কেইটা দুটা কি কি এক্স আৰু ৱাই সমষ্টি মানে কি যোগফল এই প্ৰশ্ন মতে কৈছে এক্স প্লাছ ৱাই ইকুৱেল টু 9 এইটো এক নম্বৰ সমীকৰণ হৈ যাব হ'ব না নাই কোৱাচোন হৈ গ'ল এইটো এক নম্বৰ নেক্সট কি কৈছে আৰু এটা কথা কৈছে চোৱা আকৌ এই সংখ্যাটো ন গুণ ল'লে কি কৈছে ন গুণ ল'লে সংখ্যাটোৰ অংক দুটা খাল সন্দৰি হোৱা সংখ্যাটোৰ দুগুণৰ সমান এতিয়া তোমালোকে চোৱা অংক আছে কিমান মই ধৰিছো 52 হৈছে এই সংখ্যাটো কি কৰিছো কি কৈছে চোৱাচোন আকৌ এই সংখ্যাটো ন গুণ ল'লে এই সংখ্যা যিটো আছে এইটো ন গুণ লৈছো হৈছে হৈছে এই ন গুণ ল'লে যেতিয়া তুমি এই সংখ্যা দুটাৰ স্থানৰ সলনি কৰিবা স্থানৰ কি কৰিবা সলনি যেতিয়া স্থানৰ সলনি কৰিবা তেতিয়া কি পাবা 25 পাবা ইনটু তেতিয়া ইয়াৰ সমান হ'ব কি দুই গুণৰ সমান এইটোৱে হৈ গ'ল এইটোৱে কি হৈ গ'ল প্ৰশ্নত কৈছে ভাল সলনি হৈছে নাই কোৱাচোন প্ৰথমত সংখ্যাটোৰ ন গুণ লৈছো ই কাৰ সমান কৈছে যে এই সংখ্যাটোৰ স্থানৰ পৰিৱৰ্তন তেতিয়াহ'লে এককৰটো দহকত যাব দহকৰটো এককত আহিব হৈছে আহি গ'ল নে এইটো তাৰ কি কাৰ সমান বুলি কৈছে দুই গুণৰ কিন্তু দুই গুণ হৈছে নাই এইটো হৈছে এতিয়া কিন্তু আমাৰ ইয়াতে কেনেকুৱা হ'ব আকৌ প্ৰশ্ন মতে কৈছে কি আকৌ কি কৈছে প্ৰথম এটা সংখ্যা পাইছিলো নে নাই কোনটো পাইছিলো এইটো সংখ্যা এইটো এই দুটা খালি এনেকুৱাকে লিখি থলে এইটো সংখ্যা নহয় এইটো মনত ৰাখিবা হৈছে এইটো সংখ্যা নহয় কাৰণ এইটো সংখ্যা হ'ব নেকি কাৰণ এটা যে পূৰণ থাকিব লাগিব 52ক যদি হয়নে নাই কেনেকুৱাকে হ'ল 52 50 ইনটু 2 হে 50 প্লাছ 2 হে হৈছে বুজি পাইছা সেইকাৰণে এইটো কি হ'ব সংখ্যাটো হ'ল কোনটো এইটো প্লাস কি এক্স লিখিব পাৰো নাই 1 ইনটু এক্স এক্স ইয়াৰ কিমান গুণ 9 গুণ হৈছে ইকুৱেল টু কি কৈছে সংখ্যাটোৰ পূৰণ পজিশ্যন চেঞ্জ কৰিব লাগিব স্থানৰ স্থানৰ হয়নে নাই তেতিয়াহ'লে কি হ'ব এক্স টু ইয়াত আহি যাব এক্স ইনটু 10 হ'ব প্লাস ৱাই ইনটু কি হ'ব 1 হ'ব মই ইয়াত 1 টু দি দিওঁ তেতিয়াহ'লে সুবিধা হ'ব হৈছে এ বুজি পাইছে নাই কিন্তু কৈছে কি দুই গুণ এইটো দুই গুণ হৈ গ'ল এইটো এটা সমীকৰণ লাগিল এতিয়া আমি কি কৰিম পূৰণ কৰিম বুজি পাইছা না বুজি পোৱা নাই কোৱা স্থানৰ পৰিৱৰ্তন কৰিলোঁ স্থানটো পৰিৱৰ্তন হ'ল নাই এইটোৱে আগতে এক্স টু ক'ত আছিল এককত এইবাৰ ক'ত আহি গ'ল চোৱাচোন দশকত আকৌ এইটো দশকত আছিল এইবাৰ ক'ত গুচি গ'ল এক্সত হৈছে এতিয়া চৰি এক্স এককত গৈছে বুলি এতিয়া তোমাৰ কি হ'ব 9 ইনটু 9 আৰু 10 আছে না নাই তেতিয়া 90 ৱাই হৈছে প্লাছ কি হ'ব ন আৰু 1 9 হ'ব 9 এক্স ইকুৱেল এইটো কি হ'ব 20 এক্স প্লাছ 2 ৱাই
মই কি কৈছিলো এক্স কেটা একফালে ওয়াই কেটা একে একে সাইডে লৈ আহিম ন রাহি জিবুর আছে হিবুর আমি কোনফালে লৈ আহিম একফালে এটো হবো 90 ওয়াই আর এটো যদি মই লৈ হয় মাইনাস 2 ওয়াই হয় না আর প্লাস 9 এক্স মাইনাস কি হবো 20 ইকুয়াল টু কি হৈ যাব 90 এর পৰা দুটা গলে কিমান 88 ওয়াই মাইনাস এটো কি হবো 18 हरण करोब्लेम सुर बहुत डांगर है ना इलेवेने हरण करूँ हरण दुफाले इलेवेने हरण कर आठ वाई प्लस इलेवेन सरी माइनास एक्स इकुअल टू की जीरो डिवाइडेड बाय समथिंग जीरो ইলেভেনে দি পূরণ করিলে এইটো কি মানে সরি হরণ করিছো ইলেভেনে দি কি করিছো হরণ তেতিয়া এইটো কেইবার যাব আট বারে তো যাব কেইবার যাব আট বার হই কারণে এইটা ইলেভেনে দি ইয়াক উপর হরণ করিছো কিমান হবো ইলেভেন বাই ইলেভেন তেতিয়া কেইবার এক বার এইটো তো এক লিখিছো আকো শূন্য বাই ইলেভেন তেতিয়া কি কি হবো শূন্য এইটো হবো তোমালোকে লিখিলেও লিখিব পারা যদি মনত না থাকে তেতিয়া লিখিবা দুয়ো ফালে দুয়ো ফালে কি কৰিছো ইলেভেনেৰে হৰণ কৰিব যদি কনফিউজ লাগে হৈছে এতিয়া হৈছে না ইলেভেনেৰে কি কৰিছো দুয়ো ফালে হৰণ কৰিছো এতিয়া চোৱাচোন এটো অলপ সৰু হৈছে না নাই এতিয়া চোৱা তোমালোকে এটো কৰা এটো মই চোৱা প্ৰথমটো যেহেতু এক্স ইয়াতে আছে এটো ওয়াই আছে নাছিল না নাই আমাৰ মতে তো এক্স টো আগত আহিব লাগে হয় না ষ্টেণ্ডাৰত এই অপনয়ন মানে কি কেনসেল করব চা এই প্লাস এক্স আছে ইয়াতে আছে মাইনাস এই যোগ করলে হয়ে যাব হব না নাই তো সমীকরণ ওয়ান আর সমীকরণ টু যোগ করি এটা তোমালোক আগে এইখিন লিখা মানে ইয়াতে করিয়ে দিও এইখিন তো লিখেছে ন এতিয়া তোমালোকে কি লিখিবা চা কিহর কারণে যোগ করিল কারণ এটার আগত প্লাস আছে এটার আগত কি আছে এক্স কেনসেল হবো তো লিখিবা সমীকরণ ওয়ান আর সমীকরণ টু কি পাম চা এই যোগ করি এই আর এইটার বা হলে এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস কি হব মাইনাস এক্স প্লাস এইট ওয়াই ইকুয়াল টু কি হব এইট নহয় এইট টু নাইন প্লাস জিরো দুইটা প্লাস করব লাগবে না তেতিয়া হয়েছে এইটু ব্রেকেট দিয়া কিনা মিনিং আছে নাকি যদি প্লাস থাকে তেতিয়া ব্রেকেট দিব নালাগে যেটা থাকে সেইটাই বহাব পারো আমি হয়েছে কারণ চা প্লাসে মাইনাসে কি হব মাইনাস প্লাসে প্লাসে প্লাস তো একই বস্তু আছে আছে না নাই সেই কারণে প্লাসত আমি কিনি দিও ব্রেকেট নিদিও মই দি দেখাইছিল যেহেতু মাইনাস আছিল তোমালোকে ভাবি মাইনাস আছে না খুব বিয়া নাই হয়েছে প্লাস করলে আমি ব্রেকেট নিদিলেও হয়ে যায় এটা চা এই মাইনাস আছে এই কি আছে প্লাস এতিয়া তুমি চোৱা এইটো কেইটা এটা ইয়াত কেইটা আঠটা তেতিয়া কি হ'ব নাইন ৱাই ইকুৱেল টু ইয়াত কিমান হ'ব আমাক লাগে কি ৱাই ৱাই ইকুৱেল টু কিমান হৈ গ'ল ওৱান হ'ব নে নাই মানে এইটো নাইন বাই নাইন ইকুৱেল টু কিমান এতিয়া ৱাইৰ মান পালোঁ নে নাই এতিয়া সমীকৰণ যিকোনো এটাত বহাই দিলেই হ'ব বুজিছে এতিয়া কি কৰিম ৱাইৰ মান কি পাম চোৱা কি আছে এক্স প্লাস ওয়াই ইকুয়েল টু কি আছিলে নাইন ওয়াইৰ মান কিমান পাইছো ওয়ান এক্স ইকুয়েল টু কি হ'ব নাইন প্লাস ইফালে গ'লে কি হ'ব মাইনাস এক্স ইকুয়েল টু নাইন মাইনাস ওয়ান মানে কিমান এতিয়া আমি এই দুটা কি পালো এই দুটা পালো অংক সংখ্যা কিন্তু পোৱা নাই এইটো কি পালো এক্স টু কি হয় এককৰ অংক আৰু ওয়াই টু কি আছিল এতেকে চোৱা এতেকে কি হ'ব নিৰ্ণয় সংখ্যাটো হ'ব
संख्या तो हम कि हम चुना संख्या तो धरीसिल टेन इंटु वाई प्लास कि टेन इंटु वाई मान कि पासा वन प्लास एक्स मान कि पासा कि हम दस एक गुणे कि दस दस और आठ कि पंदर यू हो गल